গুড মর্নিং ক্লাস টু, কেমন আছো সবাই? ভালো আছো তো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। তোমরা বড় হয়েছো, হ্যাঁ অনেকটাই বড় হয়েছো, তাহলে পড়াশোনা কিন্তু সেইভাবেই তোমাদেরকে করতে হবে। বাড়িতে বসে হোমওয়ার্ক করবে, তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব বা বাড়িতে যে প্রশ্নগুলো দেব সেই খাতাগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই স্কুলে এসে জমা দিতে হবে। মনে থাকে যেন সেগুলো স্কুলে এসে জমা দিতে হবে। অনেকেই কি করছো, জমা দিচ্ছ না। এতজন স্টুডেন্টের মধ্যে কিন্তু সবার খাতা পায় না, গুটি কয়েক ছেলের খাতা আমরা ক্লাসে জমা পাচ্ছি। কেন এরকম হবে? তোমাদেরকে তো প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে, তাহলেও তোমাদের খাতা জমা পড়ছে না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আগের ক্লাসে আমি পড়িয়েছি পৃথিবীর দিন রাত, আজকে পড়াবো বল ও কার্য। আজকে পড়াবো বল ও কার্য। দেখো কি বলছে, বল না থাকলে কাজ করা যায় না। হ্যাঁ এটা ঠিক, বল না থাকলে কোনো কাজ করা যায় না। দেখো বলছে, তোমরা দৈনিক অনেক রকমের কাজ করো, লক্ষ্য করো, দেখো প্রত্যেকটি কাজ করতে গেলে কিন্তু শক্তির দরকার। কোনো কিছু যদি আমি কাজ করি সেটা আমার শক্তির দরকার। আমি ধরো একটা বোতল তুললাম, এটা তুলতে আমার শরীরে সামান্য শক্তি হলেও প্রয়োজন, তাই তো? সেই জন্য আমি বোতলটা আমি হাতে তুলতে পেরেছি। ধরো টেবিল চেয়ার এগুলোকে আমরা যদি সরিয়ে দিই, এটার কিন্তু আমাদের শক্তির প্রয়োজন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সরিয়ে দিতে পারবো? কখনোই পারবো না। আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, তবে আমরা চেয়ার টেবিল এগুলো সরাতে পারবো। তাহলে আমাদের যে কোনো কিছু কাজ করার জন্য শক্তির প্রয়োজন। যে কাজটা আমরা করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো শক্তির প্রয়োজন, মানে সেইটা আমাদের শক্তি ক্ষয় হচ্ছে না। মানে আমরা কোনো কাজটা আমরা কমপ্লিট করতে পারলাম না, একটা বিরাট বড় পাথরের টুকরো, সেটা আমরা শরীরের সমস্ত বল দিয়ে ফেললেও সেটা আমরা হয়তো সরাতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে কার্যহীন বল। মনে থাকবে, তাহলে কার্যহীন বল আর কার্যকরী বল হচ্ছে যে বলের সাহায্যে আমরা কোনো কিছু কাজ করতে পারছি, তাকে বলা হচ্ছে কার্যকরী বল। তারপরে বলছে, দেখো মনে করো তোমাকে তোমার মা বললো গ্যাসটি আমার কাছে নিয়ে এসো, এই গ্যাসটি শেষ হয়ে গেছে। তুমি অনেক চেষ্টা করেও এক বিন্দুও নাড়াতে পারলে না গ্যাস সিলিন্ডারটা, তুমি ঘেমে যাচ্ছ। মানে তোমার শক্তির প্রয়োগ করছো, বাট তুমি সেটা কিন্তু নিয়ে যেতে পারছো না, এক জায়গা থেকে অন্য জায়গাকে নিয়ে যেতে পারছো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তারপরে বলছে, দেখো তোমরা জানো, এবার বলো তুমি, তোমার মা যে কাজ যে তোমাকে দিয়েছিল তুমি তা করতে পেরেছো না তুমি তা করতে পারোনি? আমি পারতাম না, আমি হলে পারতাম না, তোমরাও ছোট, তোমরাও পারতে না। হ্যাঁ, তারপরে বলতে, দেখো তোমরা তো জানো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর জায়গা পরিবর্তন হবে। জায়গা পরিবর্তন না হলে, আমি একটু আগে বললাম যে জায়গা পরিবর্তন যদি না হয় সেটাকে কার্যহীন বল বলা হয়। হুম, কাজ হলেই বলবো প্রকৃত বল খাটানো হচ্ছে, এই বলকে বলা হচ্ছে কার্যকরী বল। তারপরে বলছে, তুমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে বল খেলতে গেলে মাঠে নেমে বলকে জোরে শট মারলে বল দূরে চলে গেল, এক্ষেত্রে তুমি কাজ করছো। বলটাকে যখন তুমি পায়ে করে মারছো তখন বলটা এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হচ্ছে। হ্যাঁ, শট মারার সাথে সাথে বল চলে গেল অন্য স্থানে, অর্থাৎ বলের জায়গা পরিবর্তন হলো। তারপর বলছে, ক্লাসে অনেক সময় তোমরা চেয়ার বেঞ্চ টেবিল ঠেলে সরাও, নিশ্চয় বল দিয়ে তা ঠেলে দাও, যদি সরে তাহলে কাজ হয়েছে, আর না হলে কোনো কাজ হবে না। তাহলে বলতে পারো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল খাটালে যদি ওই বস্তুটির জায়গা পরিবর্তন হয় তবে সেটা কাজ হয়েছে। বারবার ওইটাই বলা আছে, কার্যহীন বল আর কার্যকরী বল। তারপরে বলছে, অনুশীলনীটা দেখো বলছে, হ্যাঁ বল কাকে বলে, কাজ করার ক্ষমতাকেই বল বা শক্তি বলে। হ্যাঁ, কাজ করা কাকে বলে? বস্তুর উপর বল খাটালে, বল প্রয়োগ করলে যদি ওই বস্তুটির জায়গা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি বলবো কাজ করা বলবো। তারপর বলছে, তুমি যদি একটি দেয়ালকে ফেলো, দেয়াল যদি না সরে তবে কি তুমি কাজ করা হবে? না, সেক্ষেত্রে কোনো কাজ হবে না, কারণ দেয়ালটাকে আমি ফেলতেও পারবো না সরাতেও পারবো না, তাই তো? তারপর বলছে, দেয়াল ফেললে যদি দেয়াল না সরে তবে তুমি কি বল খাটাতে পারলে? বস্তুর কোনো স্থান পরিবর্তন হয়নি, মানে আমার বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল।
বল আর কাজের মধ্যে সম্পর্ক কি? বল না খাটালে কার্য সম্পর্ক, কার্য কাজ করা যায় না। বল খাটালে কি সব ক্ষেত্রে কাজ হয়? না, কোনো বস্তুর উপর বল খাটালেই সেই বস্তুটির স্থান পরিবর্তন হয়, তবে কাজ করা হবে, না হলে নয়। তারপর বলছে কার্যহীন বল কাকে বলে? যে বল প্রয়োগ করলে কোনো কাজ হয় না তাকে বলা হচ্ছে কার্যহীন বল। তাহলে এক বা দুটি বাক্যে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে ওগুলো সুন্দরভাবে তোমরা লিখে ফেলবে খাতাতে, হ্যাঁ, এটা কিন্তু তোমরা বাড়ির খাতাতেই লিখবে, আর যেটা স্কুলে দেবো সেটা স্কুলের খাতা এসে জমা দিয়ে যাবে। তারপর বলছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের কয়েকটা কি বলেছে দেখো, কাজ করতে হলে ড্যাশ লাগবে, কাজ করতে হলে বল লাগবে বা শক্তি লাগবে, ড্যাশ প্রয়োগ করলেই তবে কাজ করা যায়, বল প্রয়োগ করলেই তবে কাজ করা যায়, কোনো বস্তুর উপর ড্যাশ প্রয়োগ করলে বস্তুর স্থান পরিবর্তন হয়, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্থান পরিবর্তন হয়। বল ও ড্যাশের মধ্যে একটি সম্পর্ক আছে, বল ও কার্যের মধ্যে একটি সম্পর্ক আছে। বল প্রয়োগ করে কাজ না হলে তাকে বলা হচ্ছে কার্যহীন বল, বল প্রয়োগ করছে কিন্তু সেটা কাজ হচ্ছে না তাকে বলবো কার্যহীন বল। তারপরে দেখো তিনের তাকে দেয়া আছে মিল অমিল, এটা আমি একটু পড়েই দেখাচ্ছি তোমাদেরকে। কাজ করতে হলে কিভাবে উত্তর লিখবে আমি বলে দিচ্ছি, দেখো যে এখানে দেওয়া আছে কোনো কাজ করা যায় না, এর কথা দেওয়া আছে, তো আমরা যেটা উত্তর হবে সেটাই কিন্তু এখানে লিখবো। যেমন এটা হচ্ছে উত্তর হবে কাজ করতে হলে বল লাগবে, হ্যাঁ। তারপরে বলছে কার্যহীন বল, কার্যহীন বল, বল দিয়ে কাজ হলো না, এইরকম পাশে পাশে লিখতে হবে। তারপরে বল না থাকলে কোনো কাজ করা যায় না, বোঝা গেল এইভাবে লিখতে হবে। তারপরে বলছে বল ও কাজের মধ্যে সম্পর্ক আছে, বলের অপর নামটা লেখা হয়নি, বলের অপর নাম অপর নাম শক্তি, পাঁচ নম্বর, আর ছ নম্বর হচ্ছে তোমরা বল দিয়ে অনেক সময় ট্রেন ফেলে নাও, অনেক সময় ফেলে না। এইভাবে সাইডে সাইডে তোমাদেরকে
লিখতে হবে। ঠিক আছে, তো তাহলে এটাই পড়া থাকলো, সবাই বাড়িতে পড়বে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।